ওসাকা স্টেশনে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, সাময়িক রেল অবরোধ। রেললাইন পেরোতে গিয়ে দুর্ঘটনায় পড়েন এক মহিলা এবং দুই শিশু। ঘটনার পরই অবরোধ শুরু করেন বিক্ষুব্ধরা। বাক্সাকা স্টেশনের ঘটনা, রেললাইন পেরোতে গিয়ে দুর্ঘটনায় পড়েন এক মহিলা এবং দুই শিশু। ঘটনার পরই অবরোধ শুরু করেন বিক্ষুব্ধরা। সমিত্র রায় কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রোজেন আমাদের সঙ্গে। সমিত্র, কিভাবে দুর্ঘটনায় পড়লেন ওই মহিলা এবং দুই শিশু, তাদের অবস্থা এখন কিরকম, এবং এর জেরে রেল অবরোধ শুরু হয় এই মুহূর্তে পাঁচটাকা স্টেশনে, ঠিক কি অবস্থা সমিত্র? দেখো, এই মুহূর্তে তোমাকে বলবো, রেল অবরোধ উঠেছে, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু গত 1 ঘন্টা 15 মিনিট ধরে এই পাকসারকা স্টেশনে রেল অবরোধ ছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা রেল অবরোধ করেছিলেন। তাদের যেমনটা অভিযোগ হচ্ছে যে এই পাকসারকা স্টেশনের অদূরেই একটি যে রেলগেট রয়েছে, সেই রেলগেটের সামনে একটি দেওয়াল রয়েছে, যে দেওয়ালটি এতদিন পর্যন্ত খোলা ছিল, তার ফলে মানুষ ওইখান দিয়ে যাতায়াত করতো এবং স্টেশনে চলে যেত, তার ফলে সুবিধা হতো। কিন্তু মাঝখানেক আগে সেই যে দেওয়ালটা, সেই যে প্যাসেজটা, সেই প্যাসেজটা রেলের তরফে বন্ধ করে দেওয়া হয়। সেই বন্ধ করে দেওয়ার ফলে এখন যে নিত্যযাত্রীদের ঝুঁকি নিয়ে দুটো যে লাইন রয়েছে, আপ এবং ডাউন লাইন রয়েছে, তার মাঝখান দিয়ে যাতায়াত করতে হয় প্রচণ্ড ঝুঁকি নিয়ে, তার ফলেই এখানে দুর্ঘটনা ঘটছে। আমি একেবারে রয়েছি সেই দুর্ঘটনা স্থলে, তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন প্রতীক রায় দেখাচ্ছে। তুমি দেখো, ঠিক এইখানেই এক মহিলা এবং তার দুজন সন্তান সহ আজ অ্যাক্সিডেন্ট হয় দুপুরে, এবং তার এখানে চিহ্ন রয়েছে, তার জুতো, সেই মহিলার জুতো, রক্ত, চশমা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। যেটা আমরা এখানে জানতে পাচ্ছি স্থানীয় বাসিন্দা সূত্র মারফত, যে মহিলা গুরুতর আহত হয়েছেন, তাকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে খুবই অবস্থা, খুবই গুরুতর অবস্থা, কিন্তু ভাগ্যর ভালো এবং স্বস্তির খবর যে তার সঙ্গে যে দুই সন্তান ছিল, সেই সন্তান অতটা ইঞ্জুরি হয়নি, দুই সন্তানের অতটা চোট লাগেনি, সেটাই আমরা জানতে চাইছি, জানতে পারছি স্থানীয় বাসিন্দাদের সূত্রে। তোমাকে দেখাবো এই মুহূর্তে পাকসারকা স্টেশনে যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখানে যারা স্থানীয় বাসিন্দারা, তারা এখানে রেল অবরোধ করেছিল গত 1.5 ঘন্টা ধরে, এবং এই মুহূর্তে রেল অবরোধ উঠলেও তোমাকে যে ছবিটা দেখাচ্ছি, তুমি দেখো, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে প্রতীক রায়, পাকসারকা স্টেশনে প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছে। তারা যে ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের সামনে একেবারে পর্যন্ত দাঁড়িয়ে পড়ছে। এখানে জিআরপি এসেছে, পুলিশ এসেছে, আরপিএফ এসেছে, তারা এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত যে ছবি, পরিস্থিতি ঠান্ডা হয়নি, যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখানে মানুষজনের যে অভিযোগ, তাদের যে ক্ষোভের কারণ, সেটা হচ্ছে এখানে স্টেশনের অদূরেই একটি দেওয়াল ছিল, সেই দেওয়ালটি এখানে দেওয়াল তুলে দেওয়া হয়েছে, তার ফলে যে প্যাসেজটা, সেই প্যাসেজটা এখানে মানুষ যাতায়াত করতে খুব অসুবিধা হয়, তার ফলে দুটো যে লাইন, আপ এবং ডাউন লাইন, সেই মাঝখান দিয়ে মানুষ ঝুঁকিপূর্ণভাবে এখান দিয়ে চলাফেরা করে, তার ফলেই এখানে এই অ্যাক্সিডেন্ট হয়। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছে যে কয়েকদিন আগেই এই একই রকমভাবে এখানে দুর্ঘটনা ঘটেছিল, তার ফলে এবং আজ আবারও দুর্ঘটনা ঘটলো, সেই কারণেই স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে, তুমি দেখো এই সেই দেওয়ালের ছবি। অবরোধ উঠে গেলেও এখনো পাকসারকা স্টেশন, সেখানে যথেষ্ট উত্তেজনা রয়েছে। সমিত্র, আপাতত ধন্যবাদ তোমাকে।